সমমনা দল ও নেতাদের নিয়ে গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। 1978 সালের 28 আগস্ট জাগদল বিরোধীর ঘোষণা দেন। 3 দিন পর ঢাকা গ্রামীণ রেস্তোরাঁর সামনে সংবাদ সম্মেলন করে জিয়াউর রহমান নতুন দল হিসেবে বিএনপির গঠনতন্ত্র কর্মসূচি ঘোষণা করেন। প্রতিষ্ঠার 6 মাসের মাথায় 1979 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে 200 আসন নিয়ে সরকার গঠন করেন। এর আগে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে 1977 সালের 22 মে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। 78-এর জুড়ে অনুষ্ঠিত নির্বাচনে জিয়াউর রহমান 76.33% ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত।